শোনা আমার পরান, আমি দোকানে। হুম, তোমার সামনে, তুমি আমার সামনে বসে আছো, বড় ভাইয়ের সামনে কি কথা বলবো নাকি আমি? স্যার আলতা, এক মিনিট, এক মিনিট, বিকেশ এনা এনা এনা, ওদিক ঘুরে খেলা। আরে ভাই, আমি আলতা বেচি না রে ভাই, আমি আলতা বেচি না, অন্য দোকানে যান, অন্য দোকানে ট্রাই করেন ভাই, নাই আমি কোথেকে দেবো। বিলকি শোনা, আমার বড় ভাই আসতেছে, হ্যাঁ রাখি এখন, শোনা পরে কথা কব না, হ্যাঁ রাখো, বাই। আলতা আমার শোনা, আমার জান, আমার পরাণ, তুমি কেমন আছো? আমি কেমনও আসিলাম না, আমার দমদম সব আটকে গেছিল, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারতেছিলাম না। তুমি ফোন দিলা, তোমার সাউন্ড আমার কানের ভিতর দিয়া যখন মরমে পৌঁছাইছে, আবার সব চালু হয়ে গেছে। আলতা, আমার দোকানে মেইন কাস্টমার চলে আসছে, বুঝছো? আমি পরে আবার তোমার ফোন দেবো না, শোনা বাই। হ্যালো, কি ব্যাপার, ফোন দিতে এত সময় লাগে? শোনো, ছোটবেলা থেকে ডিম কিন্তু আমার খুব প্রিয়, ভাত খাইতে যখন দিত আম্মায় সব খাইতাম, কিন্তু পাতের থেকে ডিমটা খাইতাম না, কারণ মনে হয় তো খাইলেই শেষ হয়ে যাব। তোমার বেলাও এরকম, তুমি যখন ফোন করো আমি খালি রিং হইতাছে আর তাকায় দেখতেই থাকি, ধরতে ইচ্ছা করে না, কারণ মনে হয় ধরলেই তো কথা শেষ হয়ে যাব, বুঝছো না? তাছাড়া আশেপাশে ময়ূরপুর থাকলে আমি কি ফোন ধরতে পারি? হ্যাঁ, সবার সামনে কি প্রেমালাপটা করা যায়? কও, তোমারে কি বললো আমি প্রেম আলাপ করার জন্য ফোন দিছি? অন্য কথা তো থাকতে পারে, অন্য দরকার, অন্য কি দরকার জান? শোনো, তালতলা গাছের নিচে চলে আসো, আমি আছি এখানে। অবশ্যই অবশ্যই, আচ্ছা রাখি রাখি, বাই। কোন শহীদুল্লের লগে আমি প্রেম করি, কোন কুদ্দুসের লগে প্রেম করি, আমার কত? ও স্যার, এটা হচ্ছে স্যার যে ময়না দুইজনের নাম স্যার, এটা না খুব ভেজাল আছি স্যার, এই জন্য তাদের বাবার নাম লিখে রাখছি, একজনের নাম কুদ্দুস কাকা আর একজনের নাম শহীদুল মিয়া। এখন ময়নাকে ফোন ধরে তো আমি কয়ে ফেলাম যে কুদ্দুস ভাই কেমন আছেন বা শহীদুল কাকা কেমন আছেন, তখন ওই ধরা না, এটা কি ভালো হইলো? একটা লেখ বোরখা ময়না আর একটা লেখ লাউ ময়না। স্যার বোরখা ময়নাটা তো বুঝলাম যে সবসময় বোরখা পরে, কিন্তু লাউ ময়নার বিষয়টা তো কিছুই বুঝলাম না, তাছাড়া তার বাড়ির তিরিশ মানে তো কোনো লাউ গাছ দেখিনি আমি। এই জন্য আপনার আমার অনেক ভালো লাগে, আপনার অনেক কৌতূহল, আমি খুব আনন্দিত, কিন্তু এটা আপনার কম না, এটা আমি বুঝছি, আমি বুঝলেই যথেষ্ট। হ্যাঁ, অফিস দেখে রয়েছি।